গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুজো পুজো বলতে পুজো শুরু হয়ে গেল, আজকে শুভ পঞ্চমী। দেখো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 8টার দিকে, তো তখনও খুব ঠান্ডা লাগছিল, বাইরে বেরিয়ে দেখছি খুব ঠান্ডা। তো আমাদের রুমে আজকে রান্না হয়েছিল লাউয়ের ঝোল ও আলু ভাতে দেওয়া। তারপরে উঠে কি করলাম, ফ্রিজ থেকে দুধটা বের করে দুধটা গরম করতে বসাচ্ছি। তো একটু রুটি বানাবো আজকে, তো তিনজন মিলে আজকে একটু দুধ রুটি খেয়ে নিব। এই দেখো দুধ গরম বসাচ্ছি, মেয়ে উঠে এসে বাথরুম করে আমাকে বলছে মা আমি বাথরুম করে দিয়েছি। প্যান্ট খোলার আগে বলেই না, বাথরুম করার পরে এসে বলে আমি বাথরুম করেছি প্যান্ট খুলে দাও। দিয়ে দেখো কি রকম এসে তা প্যান্ট খুলে যাচ্ছে। কি করেছো তুমি? কি করেছো তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসি করেছো? কেন একদম বাজে তুমি, প্যান্ট খুলে না কিছু না। আমার মেয়েটা কিছু জানে না, আমার মেয়েটার চুলটা কেমন দেখো, চুলটা খুলে গেছে তার সকাল থেকে, তাই একটু বেঁধে দিই। এই ছোট্ট মেয়ে কিছু জানে না, তাকে ঠান্ডা রাখছে বলো। খুব খুশি পায় একটা মাত্র মেয়ে বলছে। সোনা মেয়েকে প্রথমে এইরকম একটু আদর করতে হয়, না হলে ও সারাদিনটা এরকম ঘ্যানর ঘ্যানর করে। তাছাড়া ওকে একটু আদর না করে নিলে ও আমাকে কিছু করতেই দিবে না, তাই ওকে প্রথমে আদর করে তারপরে চলে এলাম আটা মাখাতে। আটা মাখাতে এসেও দেখো মেয়ে কিরকম আটা মাখাচ্ছে। আটা মাখিয়ে কি হবে? রান্না হবে। কি রান্না হবে? রুটি রান্না। রুটি রান্না হবে? ও রুটি ভেজে কে খাবে? শোনা মা আমার সঙ্গে আটা মাখাতে মাখাতে আবার আমাকে নিয়ে কিরকম গান গাইছে একবার শোনো। ঠিক আছে মা, সোনা মাকে দেখো ওই আটা হাতগুলো নিয়ে এসে তার পাপার গায়ে লাগাচ্ছে আর ছুটাচ্ছে তার পাপাকে। তো যাই হোক দেখো, এরপরে আমি রুটি ভাজতে চলে এসেছি। তো রুটি ভাজছি, রুটি ভাজা হয়ে গেলেই খেয়ে নেবো রুটি দুধ। তো রুটি ভাজা হয়ে যেতে আমি টিফিন ভরবো। তো তার আগে কি করলাম, সোনামার পাপাকে আর সোনামাকে রুটি খেতে দিয়ে দিয়েছি, ওরা দেখো একসঙ্গে খাচ্ছে এখন। তো খেতে খেতে আমার টিফিন ভর্তি করাও হয়ে গেছে অলরেডি। এইবার বরমশাই দোকান থেকে এসে অফিস চলে যাচ্ছে। ওই দেখো সোনামার হাতে কি একটা নিয়ে এসছে, মুঠি নাকি, তো ওটা নিয়েই দেখো সিঁড়ি দিয়ে একা উঠে যাচ্ছে। ওটা আমি কোনোদিন আগে দেখিনি, আজকেই প্রথম দিন। নিয়ে এসছিস পাপার সঙ্গে গিয়ে দেখি? এটা কি? ওটা এটা কি? ওটা নাম জানে না বোকাটা, নিয়ে এসছে। দেখো সোনা মাদার পাপার সঙ্গে গিয়ে কি একটা নতুন খাবার নিয়ে এলো, আমি বাবা কোনোদিনও খাইনি, সোনা মাও কোনোদিন খায়নি, দুজনে খাবো। ঠিক আছে কেটে দেখি এটা কি লাগে খেতে। এই দেখো কেটে দেখাচ্ছি কি আছে, দেখো কেমন খেতে জানি না কিন্তু তোমাদেরকে দেখালাম। নামা খাচ্ছে, ভালো লেগেছে তোমার? কত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। ঠিক আছে খেয়ে নাও। তো এইবার দেখো আগের দিনে যে পোশাকগুলো শুকাচ্ছিল না ওইগুলো রোদ ঘরের মধ্যে আসতে ওইগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যেই মেয়ে দেখো এসে ওইগুলো গোছাচ্ছে, আমাকে বলছে আমি ভালো করে ভাঁজ করে দেবো। আমার সোনা মা যতই ছোট হোক না কেন, আমার কাজটা এখন থেকেই করে দিতে লেগে গেছে দেখো। তো যাই হোক দেখো, তারপরেই কৌটোগুলো নিয়ে বসছি,
পুজো তো, তাই আমি ভাবলাম একটু কৌটোগুলো একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করতে গিয়েই দেখি একটা কৌটোকে ইঁদুর কেটে দিয়েছে, দিয়ে ছোলার ছাতু বের করে খেয়েছে। তো তারপরে দেখো ওই টমেটো আর ঢেঁড়স বের করে রাখলাম ফ্রিজ থেকে। তো তারপরে এই চাটনি আর ঢেঁড়স ভাজা করব। তারপরে আগের দিনে যে পোশাকগুলো শুকা ছিল না, মেয়ে নিয়ে বসছিল, ওইগুলো আমি ভালোভাবে একটু গুছিয়ে নিলাম। তারপরে আমার সোনা মায়ের কাণ্ড দেখো, দেয়াল থেকে রং তুলে তুলে এইরকম ফেলছে। তো আমি এসে বকতে সে নিজে ঝাড়ু দিয়ে কীরকম তুলছে দেখো, এইগুলো সে নাকি একা করে নেবে বলেছে, আমি তুলেছি আমি করে নেব, দিয়ে সোনা মা কাজ করতে লেগে গেছে। তো যাই হোক দেখো, তারপরে ওই ঢেঁড়স আর টমেটো যে বের করে রেখেছিলাম, ঢেঁড়সটা ভেজে টমেটো চাটনিটা বানাচ্ছি। তো সেই সময় মেয়ের কাণ্ড দেখো, চেয়ার টেনে নিয়ে আসছে আমার কাছে, বসে বসে নাকি রান্না দেখবে। তারপরে স্নান টান করে পোশাক শুকাতে গিয়ে ছাদের বাগানটা আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো দিল্লিতে থেকেও এত তুলসীর গাছ এত ভালো লাগে আমার, কি বলবো, তাও আবার লাল তুলসীর গাছ, আর অ্যালোভেরা গাছটা তো খুব সুন্দর হয়েছে, লঙ্কা গাছগুলো তো আবার লঙ্কাও ধরেছে। দেখি মুখটা দেখো, চলো খেয়ে নিবি, চলো ওগুলো থাকে সে খেলবি, আমি নিয়ে আসবো, চলো চলো ছাদে চলো নিচে চলো খেয়ে নিবি, চলো। সোনা মাকে দেখো দুটো পুঁই পাতা তুলে নিয়ে যাচ্ছে, বলছে আমি নিচে গিয়ে পান বানাবো। দিয়ে ওই রকমই আমার মেয়ে কথা কি বলবো, রোজ নাইটি পরতে সে এত ভালোবাসে, এই একটাই নাইটি, রোজ স্নান করলেই তাকে নাইটি পরাতে হবে। তো তারপরে দেখো নিচে নেমে এসেই মা মেয়ে মিলে খেতে বসে গেছি। কি বলতো বন্ধুরা, বেশিরভাগ তোমরাই পুজোর শপিং অনেক আগে থেকেই করে নিয়েছো, কিন্তু আমার পুজোর শপিং হয়েছিল না, আমি অসুস্থর জন্য কোনো শপিংই করছিলাম না। তো অনলাইনে মেয়ের জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম, তার মেশো পয়সা পাঠিয়ে দিয়েছে, আর আমি করেছিলাম দুটো শাড়ি অর্ডার। তো ওইটা খাওয়ার আগে মেয়ের ড্রেসটা এসেছিলো, তারপরে খেতে বসে গেছি, খেতে খেতে আবার দুটো অর্ডার এসেছিলো, যে দুটো ছিল আমার দুটো শাড়ি। তো আমি যখন স্নান করতে গেছিলাম তখন ফোন এসেছিলো, তখন ফোন ধরতে পারিনি, ওই জন্য যে পার্সেল দাদাটা চলে গেছিলো। তো যখন আমি ওই পার্সেলগুলো আনতে গেছিলাম তখন আমাকে বলছে যে আমি দুবার এসে ঘুরে চলে গেলাম। তো যাই হোক, খেতে খেতে যেই এসেছিলো ছুটে চলে গেছিলাম আনতে। এটা দেখো মেয়ের যে আগের ড্রেসটা এসেছিলো ওইটাই দেখাচ্ছি, কুচি দেওয়া একটা জামার সেট, একটা ব্লাউজ আছে আর শাড়ির মতো করে মানে ড্রেসটা সেলাই করা আছে। তো খুব ভালো লাগছিলো, মেয়েকে একটু খুব বড়ো হয়ে গেছিলো তো এবছর পরানো যাবে না। তো যাই হোক আমি কিনেছি এই কারণে, মা মেয়ে মিলে ম্যাচিং করে ড্রেস পরবো। তো যবে থেকে মেয়ে হয়ে গেছে তবে থেকেই আমার ইচ্ছা কি যে মা মেয়ে মিলে ম্যাচিং করেই ড্রেস পরবো। তো যখনই ড্রেস কিনতে যাই তখনই চেষ্টা করি মা মেয়ের ড্রেসগুলো যেন একটু ম্যাচিং হয়ে যায়। আগে বরবাবুর সঙ্গে ম্যাচিং করতাম, এখন কি হয়েছে বরমশাই আমার ম্যাচিংয়ের ড্রেস পরতেই চায় না, সে লজ্জা পায়। তো ভাবলাম কি বর না পরুক, মেয়ের সঙ্গেই তো পরে ঘুরতে পারবো। তো ওই জন্য দেখো মেয়ের যে ওই হাঁকো বা শিউলি ফুলের শাড়িটা ছিল লাল সাদা, তো ওই শাড়িটা আমার ছিল না। তো ভাবলাম যে ওই শাড়িটা একই রকমের কিনে নিই, যে মা মেয়ে যদি অষ্টমীর দিন মন্দিরে যাই একসঙ্গে পরে চলে যাব। তো দেখো ওই হাঁকো বা শাড়িটা প্রথমে দেখাচ্ছি, এইবার দেখো মেয়ের যে ওই শাড়িটা ছিল না ওই গ্রিন কালার, ওই গ্রিন কালারের মতো আমিও শাড়িটা অর্ডার করেছি, পুরো একই কালার একই পার সব কিছুই সেম ছিল। তো যাই হোক মেয়ে যেই দেখলো যে ওর কিছু আসেনি, ও দেখো কান্নাকাটি করছে আমার শাড়ি কেন এসছে। তো এই জন্য ওকে বললাম যে সোনামা তোর পাপা এলে বিকেলে শপিং মলে যাবো, তোর জন্য আরও জামা কিনে দেবো। তো যাই হোক দেখো ম্যাচিং করা ড্রেসগুলো আমি খুলে দেখাইনি, যদি তোমরা কোনো দিন দেখবে বলো, বা আমি কোনো দিন যদি পরে বেরোই তো এমনিতে দেখতেই পাবে। তো এমনি পাশে পাশে রেখে আমাদের ড্রেসগুলো ম্যাচিংগুলো দেখিয়ে দিয়েছি। তো তোমরা একটু দেখে বলো যে ম্যাচিং করা ড্রেসগুলো আমার মামের কেমন হয়েছে। যদি তোমাদের মামের শাড়ির ম্যাচিংটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলো, আমি কোথা থেকে নিয়েছি আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো যাই হোক দেখো এইগুলো দেখতে দেখতে মেয়ে ছুটে চলে গিয়ে তার একটা দুষ্টুমি দেখো, এই দুষ্টুমিটা রোজই করে, বোতলের ঢাকনাগুলো খুলে এরকম করে ফেলে রাখে। তো যাই হোক ওগুলো তো আমি লাগিয়ে টাগিয়ে দিয়ে মেয়ের নখগুলো অনেক বড়ো হয়ে গেছিলো, আর তো নখ কাটা হবে না পুজো শুরু হয়ে যাবে, তাই কী করলাম ওর নখটা কাটতে বসে গেলাম। এইবার দেখো ইঁদুর ঘরে এত উপদ্রব করছিল, ওই কৌটোগুলো কেটে দিয়েছে, আমার খুব মন খারাপ লাগছিলো, তাই কী করলাম ওই টি টেবিলটা যেখানে ছিল সেখান থেকে আমি দরজার কাছে টেনে রাখলাম, আর উপর থেকে ড্রেসগুলো নিয়ে এসেছি, মেয়ে অনেক দিন পরে মুতু করেছিল। তো
তাই ওর কাঁথাটা ধুয়েছিলাম, শুকা ছিল না, তাই কী করলাম ওইখানে দড়িতে টাঙিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ওই মেয়েকে যে বলেছিলাম ওকে জামা কিনে দেবো, তো শপিং মলে যাবো, তো মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি, তো মেয়েকে জুতো পরেছি। তো এইবার বরমশাই ফোন করলো যে এবার বেরিয়ে আসো, তো আমরা মা মেয়ে মিলে রাস্তায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো প্রথমেই গেছিলাম আমরা একটা বড় একটা শপিং মলে, যেখানে মানে কি বলবো, খুব কস্টলি কস্টলি জামা পোশাক কিনতে পাওয়া যায়। তবে কি হবে যে তোমাদের পছন্দ হবে, তোমার আমার সবারই পছন্দ হবে। তো এই দেখো এই গোয়েল বলে একটা মানে শপিং মল আছে, ওখানে আমি অনেক দিন আগে বিয়ের পরে পরে যখন দিল্লি এসেছিলাম ওখান থেকেই বরমশাই আর আমার যখন ড্রেসগুলো কিনতাম ওখান থেকেই কিনতাম। তো এইভাবে ভাবলাম যে মেয়ের জন্যও কিনবো, তো ওখানে গেছিলাম। তো দেখো প্রথমে বরমশাই এসেছিলো না অফিস থেকে, তো আমার মেয়ে বলছিল কি আমার খিদে পাচ্ছে, তো ওকে একটু চিপস আর কি বাদাম ভাজা কিনে দিয়েছিলাম, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এবার দেখো আমার বরমশাই চলে এসছে, তো ওকে নিয়েই প্রথমে ওই গোয়েলে গেছিলাম। তো গোয়েলে গিয়ে দেখলাম যে মেয়ের ড্রেসগুলো 1300-1400 টাকা। আর কি বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির লোকেরা এত দামের ড্রেস যদি একটাই কিনে নিই, তখন মনে হয় যে একটা ড্রেসেই যদি এত দাম দিয়ে দিই তাহলে আর অন্য ড্রেস তো হবেই না। তো এইভাবে ওখান থেকে চলে এসে দেখো একটা বিশাল বলে আর একটা শপিং মল ছিল, ওখানে চলে গেছিলাম। ওখানে একটু কম দামেরই পোশাকগুলো পাওয়া যায়। তো ওখানে গিয়েও দেখলাম যে কোনো পোশাকই ছিল না, কারণ এমনি যে মানে ড্রেস হয় মেয়েদের, ফ্রক বলো চুড়িদার, ওই সব কিছুই ছিল না, টোটালি শীতের ড্রেস বেরিয়ে পড়েছে। তাই কী করলাম, মেয়ের জন্য দুটো তিনটে শীতের ড্রেস নিয়েই চলে এসেছিলাম ওখান থেকে। এই দেখো মেয়ে এই জুতোটা পরেছিল ওইটা নেবে বলে, কারণ ওই শীতের সময় মেঝেতে পরে হাঁটা যাবে। তারপরে দেখো সিঁড়ি থেকে আসার পরে চশমা স্ট্যান্ড দেখে বাইন আমি চশমা নেব। তো চশমা ওর মাপে পেয়েছিল না, তো এই চশমাটাই নিয়েছে। দেখো ওই আকাশি কালারেরটা ওর মুখে বড় হয়ে গেছে, ওইটা নিয়েই এসেছিলাম। আর জানো তো সোনামা তো বাড়িতে কোনো খেলার সাথী পায় না, ওখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখে ওদের সঙ্গে খেলতে লেগে গেছিলো। তো যাই হোক বাইরে বেরিয়ে এসে খুব খিদে পাচ্ছিলো, তো বরমশাইকে বলতে প্রথমে একটা দোকানে নিয়ে গেছিলো, ওখানে খুব ভিড় দেখে আর একটা দোকানে চলে গেছিলাম। তো ওখানে অর্ডার দিয়েছিলাম, মেয়ে দেখো মেট্রো দেখছে ওপর দিয়ে যাচ্ছে। তো যাই হোক ওখানে খেয়েছিলাম কি কুলচা, তো কুলচাটা আমি প্রথমেই খেয়েছি, আমি কোনো দিন আগে খাইনি বরমশাই। তো বরবাবুকে বলেছিলাম আমি যে খাবারটা কোনো দিন খাইনি ওইটাই নিয়ে আসো, বলতে এইটাই খাইয়েছিলো। তো যাই হোক ওখান থেকে দিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম। টোটোতে যাওয়ার সময় মেয়ের কি গান, বাপরে, মেয়ের গান শুনতে শুনতেই আমরা বাড়ি চলে এসেছিলাম। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, তো এখন বাজে প্রায় 9টা মতো, সবাই খাওয়া দাওয়া করবে, ডাকাডাকি করছে, তো আমরা খেতে চলে যাবো। আজকে আমাদের হয়েছিলো জিরা ঝোল ভাত। তো দেখো মেয়ের ড্রেসগুলো এইগুলোই আমি নিয়ে এসেছি। তো আমাদের শপিং এইটুকুই, তো তোমরাও ভালোভাবে পুজো কাটাও, আমরাও চেষ্টা করব যতটা পারবো দিল্লিতে থেকে পুজো ভালোভাবে কাটাতে। তো বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।